গুড মর্নিং গাইস, বহুদিন পর তোমাদের সামনে আবার চলে এলাম। তো মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ ছিল, তো তখন আর ভিডিও করতে পারিনি। তো আজকে কিন্তু বেশ একটা স্পেশাল ডে, বিকজ আমি এখন আর বম্বেতে নেই, আমি পুরো ফ্যামিলি শুধু চলে এসেছি কলকাতা। 28 তারিখে কলকাতায় এসেছি, এবং যেহেতু মে মাসে ওদের পুরো সামার ভ্যাকেশন চলে, তো সেটা একটা আসার কারণ। বাট তার চেয়ে বড় কারণ হচ্ছে আমার শালার বিয়ে, মানে আমার ওয়াইফের জেঠু ছেলের বিয়ে, তো সেটা একটা বড় রিজন। তো ওই জন্য ভাবছিলাম কি আসবো কি আসবো না, দ্যার ওয়াজ হেল লট অফ কনফিউশন। তো আলটিমেটলি আমাদের আসাটা হয়ে গেল, বাট এত ব্যাড লাগ, আসার পর সব কিছু রেডি। অ্যাকচুয়ালি ওরা 600 জন লোককে নিমন্ত্রণ করেছিল, ইনভাইট করেছিল, বাট সেখান থেকে কাটছাট করে 50 জন হয়েছে বিকজ অফ করোনা। আজকে সকাল থেকে আবার কলকাতায় লকডাউন শুরু হয়ে গেল, পার্সেল লকডাউন, যেখানে মোটামুটি কি বলবো, দোকানপাট একটা ফিক্সড টাইমে খুলবে, বন্ধ হবে, এবং সোশ্যাল গ্যাদারিংগুলো, বিয়ে বাড়ি, বার্থডে পার্টি, রাইস সেরিমনি, রাইস ওয়েডিং সেরিমনি, এগুলো তো সব কিছু ব্যান করে দিয়েছে। গভর্নমেন্টের যে সার্কুলার বেরিয়েছে তাতে কোথাও লেখা নেই কতজন লোক অ্যাটেন্ড করতে পারবে, কোনো নাম্বার নেই অ্যাকচুয়ালি। সেটা একটা মানে বহুত বড় কনফিউশন। সবাই মিলে পুলিশ স্টেশনে যাওয়া হলো, ওখানে জিজ্ঞেস করা হলো, তো পুলিশ দেমসেলস আর কনফিউজ, ওরা কিছু বলছে না মানে কতজন লোক আসতে হবে, বলছে আপনারা করুন, যদি বাই চান্স কোনো কেউ কমপ্লেন করে তাহলে কিন্তু আমরা সবাইকে তুলে নিয়ে যাবো। তো তোমরা নিশ্চয়ই দেখেছো সেই আগরতলার সেই ভাইরাল ভিডিওটা, সেই জন্য মানে আমাদের যে বর সে নিজে খুব ভয় পেয়ে আছে যদি ওরকম কিছু ঘটে, মানে বিচ্ছিরি ব্যাপার। তো আমরা এখন ভাবছি আমরা মোটামুটি 20 থেকে 25 জন লোক নিয়ে বিয়েটাকে সারবো আজকে, আর বউ ভাতেও উই ওয়ন্ট কল মোর দেন 40-50 পিপল। তো এই হচ্ছে এখন ব্যাপার। তো সকালে উঠে চান ফান করে ব্রেকফাস্ট হয়ে গেছে, ছাদের উপর আমাদের প্যান্ডেল রয়েছে, তো ওখানে সবাই খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকে পুরো দিনে যা হবে সেটা আমি দেখাবো, আর টোটাল ভিডিওটাকে 2 বা 3টে পার্টে আমি বানিয়ে আপলোড করবো ইউটিউবে। তো তোমরা সঙ্গে থাকো, আমি এখন যাই, বাদ বাকি বাচ্চাদের আজকে একটু চুলফুল কাটতে হবে, তো যেহেতু ওখানে সেলুন বন্ধ, তো যে কাটবে চুল তাকে বাড়িতে রেখে ডেকে নিয়ে চলে এসেছি, তো ওটা করিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি আবার এসে কানেক্ট করছি, ঠিক আছে? ততক্ষণ যদি আমাদের সঙ্গে থাকো। এবার আমরা চলে এসেছি ছাদে, এখানে একটা ছোট্ট একটা প্যান্ডেল করা হয়েছে, মানে প্যান্ডেলটা নায়ের মতোই বলতে গেলে, ছোট্ট একটা প্যান্ডেল যাতে ঘরের লোকরা দুপুরবেলা খেতে পারে। আর এখানে হচ্ছে রান্না দেখাচ্ছে, এখানটায় এখানটায় রান্না হচ্ছে, একবার দেখিয়ে দিই তোমায়। বিয়ে পারপাসে বাড়ির লোকেদের রান্না ছাদেই হবে এই কদিন ধরে, তাই মাসিরা অ্যাপয়েন্টেড হয়েছে রান্নার কাজে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, যেমন দেখালাম এখানে রান্না হচ্ছে, আর আমাদের যারা পার্টিরা আছে, মানে আমাদের পার্টি অ্যানিমেল যেগুলো আছে, ওগুলো সব এখন ঘরে ফেসিয়াল করাচ্ছে, ঠিক আছে, শেভিং ফেভিং করছে। তো আমি তো এসব করি না ফেসিয়াল ফেসিয়াল, আমি জাস্ট একটু হালকা শেভ করে নেবো। তো এখন গরম, এখন গান ফান চলবে কিছু, আর যেহেতু পুলিশ স্টেশন থেকে বলেছে গান ফান চালানো যাবে না, তো সেই ক্ষেত্রে গান তো চালাবই, খানিকটা সাউন্ডটা কম দিয়ে করবো, বাস এই হচ্ছে ব্যাপার। তো চলো বাকিটা আবার পরে দেখাচ্ছি। দুব্বো বাছা হচ্ছে, দুব্বো বাছা তুলছি, তো তোমাদের তুলছি, এই হচ্ছে কাকি শাশুড়ি, এই হচ্ছে কাকি শাশুড়ি, হচ্ছে পিসি শাশুড়ি, এই হচ্ছে আমার শালি, এই হচ্ছে আমার বউ, সব বাচ্চা পার্টির এখানে আছে, সব বাচ্চারা এখন হলুদ বাটা হবে, এখানে হলুদ বাটা হবে, চলো দেখাচ্ছি। একটা চরম হলুদ খেলা হলো, আমার গালে ফালে সব হলুদ লাগিয়ে দিয়েছে। এবার বাকিরা নিচে গেছে, গিয়ে একবার দেখি কি করছে। হচ্ছে গাড়ি সাজানো, তো আমরা গাড়িটা দেখি কিভাবে সাজাচ্ছে।
এইবার চলছে বরের একটা ফটোশুট। এইবার এই দেবু তুমি যেও না, দেখেছো তুমি তো চেহারা ফেরা দেখো নি কিছু, বলছি আপনার এখন ড্রাইভার অভাব লেগেছে, তাই জন্য আমাকে ড্রাইভার ওইখানে গাড়ি চালিয়ে আসতে হয়েছে। এই গাড়িটা বরের হচ্ছে এখন ভিডিও শ্যুট, তো আমরা এবার আমাদের শ্বশুরবাড়ির একটা খালি জমি আছে বড় একটা ফার্ম হাউসের মতন, যেটাকে এখনও তৈরি করছে করেনি, তো ওখানে ফটোশ্যুট করতে এসেছি বরকে নিয়ে। তো চলো এগিয়ে যাওয়া যাক, দেখাচ্ছি তোমাদের। ওই যে দেখা যাচ্ছে ওরা সব দাঁড়িয়ে আছে ওখানটায়, চলো এগিয়ে যাওয়া যাক। জায়গায় চলে এসেছি ছবি তোলার জন্য, তো বাড়ি থেকে তাড়া দিচ্ছে, বাট বরের ফটো সেশন এখনো চলছে। তো আমরা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় ছবিটা তুলছি, এবং অসাম একটা জায়গায়, চলো দেখি। জায়গা জায়গা দারুণ জায়গা বার করেছে, এই জায়গাটা সবচেয়ে বেস্ট। চলো এবার ফেরার পালা, ফটাফট যাই। আর সকাল থেকে আমি ড্রাইভারি করে যাচ্ছি, ফটাফট গাড়িতে বসি, বিকেলবেলা 5টার সময় বেরোতে হবে বজাতে। আর যেহেতু আজকে ভোটের রেজাল্ট, বুঝতেই পারছো পরিস্থিতি খুব উত্তপ্ত। এবং খুব সুখবর হচ্ছে টিএমসি জিততে চলেছে, দিদি জিততে চলেছে, একটা বেশ ভালো খবর। তো আশা করছি গণ্ডগোল কিছু কিছু হবে না রাস্তায়, পিসফুলি আমরা জিনিসটা এক্সিকিউট করতে পারবো। চলো লেটস গো। এবার আমরা চলছি জল ভরতে, সবাই জল ভরতে চলছে এখন সবাই। এদিকে আমাদের স্পেশাল শালা আর আমি দুজনে মিলে চলো করে হেঁটে যাচ্ছি, আর বেশ ভালোই লাগছে বৃষ্টিটা এলো বলে। এই ওয়েদারটা দেখিয়ে দাও, কোন ওয়েদারটা দেখবো? ওয়েদার পেছনে আকাশ, এই যে ওয়েদারটা উপর দেখাচ্ছি, বৃষ্টিটা এলে আরো ভালো লাগবে। দেখাচ্ছি সব চলছে এখন জল ভরতে। এটা সিম্পলি আমাদের গ্রামের বিয়ে, একদম সবাই মিলে জয়েন্ট ফ্যামিলি সবাই মিলে এসে একসাথে কাজকর্ম করছে, ভীষণ ভালো লাগছে দেখে। সো এই জিনিসগুলো সত্যি খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আর এদিকে অল্প অল্প ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে, ঝড় এলো বলে তাড়াতাড়ি বাড়ি পালাতে হবে, বাড়ি গিয়ে বাকিটা তোমাদের দেখাচ্ছি। এই পুরো অ্যাট্রাকশন ঝুম্পা নিয়ে নিল কলসি প্রথম থেকে নিয়ে নিয়ে না, এরপরে দিন মনে গন্ডগোল হবে যে আমার ফটো আছে। তার মধ্যে চরম ঝড় এসছে, আমরা পাগলের মতো হয়ে যাচ্ছি, এখানে পুরো বাতাস একদম ফট করে কাল বিশেকে ছেড়েছে। আমাদের ছোট জামাই প্রচন্ড ভয় পেয়ে গেছে, দেখো দেখো বিশাল ঝড় উঠছে, বিশাল ঝড়। এই বিয়েতে আমরা কি করে যাবো বুঝতে পারছি না, পুরো অন্ধকার, আমাদের প্যান্ডেল ভেঙে যাচ্ছে, প্যান্ডেল পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। ওরে বাবা, ওই ভেঙে পড়লো বলে ভেঙে যাবে, ভেঙে যাবে। এখন হচ্ছে বরের চান করানো হচ্ছে বরকে,
আবার একটু হলুদ খেলা শুরু হয়ে গেছে, হুড়ু হুড়ি ধাক্কাধাক্কি, মানে সকালে একবার খেললে এখন রাতে আবার খেলছে। তো এখন আমাদের সাজ পোশাক সব হয়ে গেল, মেয়েরা এখন উপরে সাজছে, মানে আমাদের যারা শাড়িরা আছে ওরা সব সাজছে। আমার ড্রেস রেডি, আমি ড্রেস পরে নিয়েছি, আমি একদম কমপ্লিট ফিট অ্যান্ড ফাইন, বাচ্চারাও একদম পুরো ড্রেস ড্রেস ফাইন ফিট হয়ে গেছে। এবার বড় বেরোচ্ছে, এবার আমরা এবার নিচে যাচ্ছি, তো যখন যাব তখন তোমাদেরকে কিছুটা দেখাবো, তারপর আমরা বাসে উঠবো, তারপর সোজা মেয়ের বাড়ি। এবার আমরা সবাই যাচ্ছি গাড়িতে উঠতে, বরযাত্রী চললো, এই গাড়িটা আমাদের জন্য ভাড়া করা হয়েছে। এবার ওঠো ওঠো ওঠো, সবাই কোথায় গেল? বিয়ে বাড়িতে, আই মিন মেয়ের বাড়িতে যাওয়ার সময় আমি রাস্তা কিছু দেখাতে পারিনি, বিকজ হেভি ঝড় বৃষ্টি হয়েছিল, জায়গায় জায়গায় আমরা রাস্তা ব্লক পেয়েছি। তো আমরা ডাইরেক্ট পৌঁছে গেছি হচ্ছে মেয়ের বাড়িতে, আমাদের বর বসে গেছে বিয়ে করতে, নিয়মকানুন সব চলছে, পায়েলকে খুঁজছি, বাট পায়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় আছে, আশেপাশে হয়তো আছে, তাই দেখাতে পাচ্ছি না এখন। তো এখন আর বেশি কথা বলতে পারছি না, বিকজ বিয়েটা দেখতে হবে, বাদ বাকি কথা তোমাদের সঙ্গে আমার বৌভাতেই হবে। তো চলো খাবার দিকটা দেখিয়ে দেবো আর বিয়েটা একটু দেখিয়ে বাস শেষ করবো। শুভ সকাল শুভ রাতি, এই জীবন পেয়েছি তোমায় তুমি আমার, আমি তোমার। বিয়ে চলছে বাট আমরা খেতে বসে গেছি, বিকজ আর দেরি করা যাবে না, অলরেডি অনেক রাত হয়ে গেছে, আর যেহেতু ঝড় বৃষ্টি ছিল বললাম এখনও আসতে পারে আবার, সেই ক্ষেত্রে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, সঙ্গে বাচ্চারা আছে, লেডিজরা আছে, তো ওই জন্য আজকে আর বেশি কথা হচ্ছে না, আবার বহু ভাতে তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণের জন্য যদি ভালো লেগে থাকে ভিডিওটা কাইন্ডলি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে জানিও কীরম দেখলে বিয়ে। চলো বাই বাই।